প্রিয় শিক্ষার্থী মন্ডল টিউটরের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট ফোর, আমরা এখানে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি কী করে তৈরি করা যায় সে বিষয়ে আমরা এই ভিডিওটিতে শিখতে পাব। তাহলে আমরা চলো আমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট ফোরটা একটু দেখে নিই। আমাদের প্রথম রুলটা রয়েছে এ বা এন যুক্ত থাকলে আমরা শুরুতে হট এ বা হট এন ব্যবহার করব। এখন কোথায় হট এ হবে আর কোথায় হট এন হবে এটি নির্ভর করবে অ্যাডজেক্টিভটি যদি কনসোনেন্ট দ্বারা শুরু হয় তাহলে হট এ, ভয়েল দিয়ে শুরু হলে হট এন প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত অংশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিশেষক চিহ্ন। তাহলে আমরা এই রুল অনুযায়ী দেখে নিই একটা এক্সাম্পল। ইট ইজ এ ভেরি এক্সপেন্সিভ কার, এখানে এ আছে আর অ্যাডজেক্টিভটা ই দ্বারা শুরু হয়েছে, অতএব এখানে উত্তরটি হবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হবে হাউট অ্যান্ড এক্সপেন্সিভ কার ইট ইজ। অতএব এক্সপেন্সিভ অ্যাডজেক্টিভটি ভ্যাওয়েল ই দ্বারা শুরু হয়েছে তাই হাউট অ্যান বসেছে এখানে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, আমরা রুল অনে দেখতে পাচ্ছি যদি হট এ বা এন যুক্ত, আর এখানে দেখতে পাচ্ছি রুল টু, এ বা এন যুক্ত না থাকলে শুরুতে হাউ অ্যাডজেক্টিভ যুক্ত অংশ সাবজেক্ট প্লাস ভার প্লাস বিশেষক চিহ্ন। এক্সাম্পল, শি ইজ গ্রেটফুল গার্ল, এখানে শি ইজ গ্রেটফুল গার্ল, অতএব এ বা এন নাই তাই শুরুতে হাউ অ্যাডজেক্টিভ যুক্ত অংশ হচ্ছে ফুল গার্ল সাবজেক্ট শি ইজ, সাবজেক্ট শি এবং ভার্ব ইজ বিশেষক চিহ্ন। তাহলে আমরা এখানে শুরুতে দিয়েছি হাউ, কেন এ বা এন সেন্টেন্সের মধ্যে নেই, আর্টিকেল এ বা এন নেই। রুল থ্রি, আই উইশ যুক্ত, আই উইশ যুক্ত যদি থাকে তাহলে আই উইশের পরিবর্তে ইফ প্লাস বাকি অংশ প্লাস বিশেষক চিহ্ন। একেবারে ইজি নিয়মে আমরা এটা এক্সক্লেমেটরি তৈরি করতে পারি। তাহলে আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ কিং, তাহলে আই উইশের পরিবর্তে ইফ ইফ আই ওয়ার এ কিং বিশেষক চিহ্ন। হ্যাঁ এভাবে আমাদের হয়ে গেল এক্সক্লেমেটরি। অতএব আমরা এভাবেই তিনটি রুল অনুযায়ী এক্সক্লেমেটরি করতে পারি। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, সকলকে অনেক অনেক ধন্যবাদ।